আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে তিন ধরনের মাওয়া বানিয়ে দেখাচ্ছি। মিষ্টি ও বিভিন্ন ধরনের রান্নায় আমরা মাওয়া ব্যবহার করি, কিন্তু অনেক সময় মাওয়াটা হাতের কাছে পাওয়া যায় না, তখন আপনারা খুব সহজে ঘরে মাওয়াটা তৈরি করে নিতে পারবেন। আমি এখানে একটি ট্রেডিশনাল ওয়েতে এবং বাকি দুটো ইনস্ট্যান্ট ওয়েতে করে দেখিয়েছি। আশা করি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। তাহলে চলুন শুরু করি পুরো প্রস্তুত প্রণালী। এখন আমি করে দেখাবো ট্রেডিশনাল ওয়েতে মাওয়া, আর সেই জন্য আমি এখানে নিয়েছি 1 লিটার তরল দুধ। এবং আপনারা যে পাত্রে তরল দুধটা নেবেন সেটা যাতে একটু খোলামেলা হয়, তাহলে দুধটা শুকাতে সুবিধা হবে। আর একটা কথা বলে রাখাও দরকার, যারা এই মাওয়াটা বানানোর পাশাপাশি অন্য কাজ করবেন, সেই ক্ষেত্রে মাওয়া যে চুলাতে বসাবেন সেই চুলার আঁচটা একটু কমিয়ে দিবেন এবং কিছুক্ষণ পরপর এসে নেড়ে দিবেন। আর যদি আপনি সরাসরি দাঁড়িয়ে থেকে মাওয়াটা তৈরি করতে চান, তাহলে চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে কন্টিনিউয়াসলি নেড়ে মাওয়াটাকে তৈরি করতে পারবেন। এখন আমি এটাকে বলক আসা পর্যন্ত অপেক্ষা করছি। দুধের মধ্যে বলক চলে এসেছে, এবার আমি চুলার আঁচটা কমিয়ে দিয়েছি। এবার এতে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ক্রিম। এই ক্রিমটা সম্পূর্ণই অপশনাল, আপনারা যদি দিতে না চান তাহলে স্কিপ করতে পারেন। আমি যখন ট্রেডিশনাল ওয়েতে মাওয়া তৈরি করি তখন বাসায় যদি ক্রিমটা থাকে আমি ক্রিমটা দিয়ে থাকি, এতে করে মাওয়াটা সুন্দর হয়। এতে আমি আরও দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ঘি। এই ঘিটাও অপশনাল, সাধারণত মাওয়া তৈরিতে শুধুমাত্র দুধটাই ব্যবহার করা হয়। আপনাদের বাসায় যদি ঘি আর ক্রিমটা না থাকে আপনারা এই দুটো জিনিস স্কিপ করতে পারেন। এবার এই দুটো জিনিসকে আমি ভালো করে দুধের সাথে মিশিয়ে দিব এবং দুধটাকে অনবরত নেড়ে কমিয়ে নিয়ে আসব, যাতে করে দুধটা শুকিয়ে যায়। এই কাজটা একটু ধৈর্য সহকারে করতে হবে, যদি আপনি ধৈর্য হারিয়ে ফেলেন তাহলে মাওয়াটা পুড়ে যেতে পারে। তাই ধৈর্য সহকারে দাঁড়িয়ে এই মাওয়াটাকে নেড়ে নেড়ে করে নিতে হবে। এখন আমি এটাকে জ্বালিয়ে একেবারে কমিয়ে নিচ্ছি দুধটাকে। এটা করতে আমার কমপক্ষে সময় লেগেছে 45 মিনিট। আপনাদের চুলার আঁচটা যদি বাড়তে থাকে তাহলে এটা আরও কম সময়ও লাগতে পারে, আবার যাদের কম থাকে আঁচটা তাদের আবার বেশি সময়ও লাগতে পারে। এটা ডিপেন্ড করবে চুলার আঁচের উপর। এটা এখন আমি নেড়ে নেড়ে কমিয়ে নিচ্ছি। অনেকক্ষণ জাল দেওয়ার পর দুধটা অনেক শুকিয়ে এসেছে, তা আপনারা দেখতে পাচ্ছেন। এবার হাড়ের চারপাশে লেগে থাকা সরগুলো আমি চামচ দিয়ে কুচিয়ে নিয়ে নেব। এবার এটাকে আমি আরও কিছুক্ষণ জাল করে ঘন করে নিব। এটা কন্টিনিউয়াসলি নাড়ার উপরে রাখতে হবে, নাড়া থামানো যাবে না এই পর্যায়ে। এখন এটাকে আমি আরও কমিয়ে নিচ্ছি। আরও কিছুক্ষণ জাল দেওয়ার পর এটা অনেক শুকিয়ে গেছে, কিন্তু এটা পুরোপুরি এখনও শুকায়নি। এটাকে আমি আরও কিছুক্ষণ জাল করে ভালো করে শুকিয়ে নেব। যখন দেখবেন এক পর্যায়ে প্যানের গাটা ছেড়ে দিবে হালুয়ার মতো, ঠিক তখনই বুঝতে হবে এটা পরিপূর্ণ হয়ে গেছে। তো এটাকে আমি আরও কিছুক্ষণ জাল দিয়ে নিচ্ছি। দেখুন এটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে, প্যানের গাটাও ছেড়ে দিয়েছে এবং প্রচুর পরিমাণে তেল বের হয়েছে। এটা এবার আমি চুলাটাকে বন্ধ করে দিয়ে নামিয়ে নিব। এবার মাওয়াটাকে আমি একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি, তবে আপনারা চাইলে যে কোনো ফরমাতেও ঢালতে পারেন, এতে করে মাওয়াটা দেখতে সুন্দর লাগে। এবার আমি কাটি দিয়ে একটু প্লেন করে দিচ্ছি মাওয়াটাকে, এবং প্লেন করা হয়ে গেলে মাওয়াটাকে আমি কমপক্ষে 1 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দেব। তবে যেসব রেসিপিতে নরম মাওয়ার দরকার হয় ঠিক এ পর্যায়ে মাওয়াটা তখন ইউজ করতে হবে। আমি যেহেতু গুঁড়া মাওয়া ইউজ করব পরবর্তী রেসিপিতে, সেজন্য আমি ফ্রিজে রেখে এটাকে শক্ত করে নেব। 1 ঘন্টা পর আমি ডিপ ফ্রিজ থেকে মাওয়াটাকে বের করে নিয়েছি। এবার আপনাদেরকে আমি বাটি থেকে তুলে দেখাচ্ছি মাওয়াটাকে। দেখুন কতটাই সুন্দর হয়েছে মাওয়াটা দেখতে। এটা আপনারা নর্মাল ফ্রিজে 10 দিন এবং ডিপ ফ্রিজে 3-4 মাস রেখে ব্যবহার করতে পারবেন। এবার আমি তৈরি করব ইনস্ট্যান্ট ওয়েতে মাওয়া। এর জন্য আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি 3/4 কাপ গুঁড়া দুধ, তার মানে হচ্ছে 1 কাপের 3/4 ভাগ দুধ নিতে হবে। এর সাথে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। এই ঘিটা আমার ঘরে তৈরি, আপনারা ডেসক্রিপশন বক্সের লিঙ্কটা পেয়ে যাবেন। এবার ভালো করে দুধের সাথে ঘিটাকে ঝুরঝুরা করে মেখে নিতে হবে, যাতে দুধটা ঝুরঝুরা হয়ে আসে। ঘিটা মাখার পর দুধটা যখন এরকম ঝরঝরা হয়ে যাবে তখন এটা আমি দিয়ে দেবো 1 চা চামচ গোলাপ জল। গোলাপ জলটা দিয়েও আমি ভালো করে দুধের সাথে মিশিয়ে নেব।
ঘি আর গোলাপ জল দুধের সাথে মিশানো হয়ে গেলে এতে আমি দিয়ে দিচ্ছি 2 চা চামচ পানি। পানিটা দিয়ে আমি এটাকে ডো বানিয়ে নিব। এটা একটা ডোয়ে পরিণত হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন, এটা দেখুন, এটা সফট ডো বানিয়ে নিয়েছি আমি। এবার ডোটাকে আমি একটা বাটির মধ্যে উঠিয়ে নিচ্ছি, আপনারা যে কোনো বাটি নিতে পারেন। এবার ডোটাকে একটু চেপে চেপে বাটির মধ্যে সেট করে দিচ্ছি যাতে বাটিতে সুন্দরভাবে সেট হয়ে যায়। সেট করা হয়ে গেলে আমি 1 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দেবো যাতে করে এটা শক্ত হয়ে আসে। 1 ঘন্টা পর আমি বাটিটাকে ডিপ ফ্রিজ থেকে বের করে নিয়েছি এবং আপনাদেরকে উঠিয়ে দেখাচ্ছি। দেখুন কত সুন্দরভাবে মাওটা সেট হয়েছে। এবার এটাকে আপনারা কমপক্ষে 10 দিন নর্মাল ফ্রিজে এবং ডিপ ফ্রিজে 3-4 মাস রেখে ব্যবহার করতে পারবেন। এখন আমি দেখাবো ইনস্ট্যান্ট ওয়েতে মাওয়া তৈরির দ্বিতীয় পদ্ধতি। এর জন্য একটা প্যানের মধ্যে আমি নিয়ে নিচ্ছি 1/4 কাপ তরল দুধ, সাথে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি এবং 1 চা চামচ দিয়ে দিচ্ছি গোলাপ জল। দেওয়া হয়ে গেলে এটাকে ভালোভাবে দুধের সাথে মিশিয়ে দিব এবং চুলার আঁচটা এ পর্যায়ে মিডিয়াম আছে, মিডিয়াম আঁচে রেখে এটা বলক আসা পর্যন্ত আমি অপেক্ষা করছি। দুধের মধ্যে বলক চলে এসেছে এবং আমি চুলার আঁচটা একেবারে কমিয়ে দিয়েছি। এবার এতে 1/2 কাপ গুঁড়া দুধ দিয়ে অনবরত নেড়ে দুধের সাথে মিশিয়ে নিচ্ছি। আর আপনারা যদি না নাড়েন তাহলে দুধটা দলা পেকে যাবে, তখন মাওটা ভালো হবে না, তাই এটাকে অনবরত নেড়ে দুধের সাথে মিশাতে হবে যাতে কোনো দলা না থাকে। কিছুক্ষণ নাড়ার পর যখন দেখবেন এটা একটা ডোয়ে পরিণত হয়েছে, তখন বুঝে নিতে হবে এটা হয়ে গেছে। এবার আমি চুলাটা বন্ধ করে দেব এবং একটা বাটির মধ্যে আমি ঢেলে নিচ্ছি এটাকে। এবার এটাকে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি, নেওয়া হয়ে গেলে একটু স্প্যাচুলা দিয়ে সেট করে দিব। গ্যাসটা অবশ্যই গরম থাকা অবস্থায় করে নেবেন। করা হয়ে গেলে এটাকেও আমি 1 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি। এটাকে আমি 1 ঘন্টা পর ডিপ ফ্রিজ থেকে বের করে নিয়েছি এবং বাটি থেকে উঠিয়ে দেখাচ্ছি। এটাকে আপনারা কমপক্ষে 10 দিন নর্মাল ফ্রিজে এবং ডিপ ফ্রিজে 3-4 মাস রেখে ব্যবহার করতে পারবেন। 3টা মাওয়াই আমার তৈরি হয়ে গেছে, তা আপনারা দেখতে পাচ্ছেন। এবার আমি আপনাদেরকে একটু কুড়িয়ে দেখাচ্ছি, সবজি কুড়োনির চিকন সাইড দিয়ে আমি একটু কুড়িয়ে দেখাচ্ছি। তাহলে আপনাদের তৈরি হয়ে যাবে মাওয়া। মাওয়া কোরানো হয়ে গেছে, দেখুন কত সুন্দর মাওয়া তৈরি হয়েছে তা আপনারা দেখতে পাচ্ছেন। আমি চেষ্টা করেছি মাওয়ার 3টি রেসিপি আপনাদের সামনে তুলে ধরতে। আপনাদের কাছে যেটা সহজ মনে হবে আপনারা সেটাই আপনাদের প্রয়োজনের সময় বানিয়ে নিতে পারবেন। আর আশা করছি আমার আজকের মাওয়ার রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওগুলো সবার সাথে শেয়ার করবেন। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।